হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের আলোচ্য বিষয় সম অর্থের বাগধারা আমরা জানি যে একই অর্থের অনেকগুলো করে বাগধারা থাকে আজকে আমরা সম যে বাগধারাগুলো রয়েছে সেগুলো আমরা এখন একত্রে পড়ব বিশৃঙ্খলা অর্থে যে বাগধারাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে খিচুড়ি হজবরল চণ্ডীপাঠ নয় ছয় লঙ্কাকাণ্ড তুর্কিনাস আধা খেঁচড়া আগা বগা লেজে গবরে করা সত্রির জাতের কাণ্ড এই সবগুলো বাগধারার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা আরেকবার শুনুন যে জগাখেসুড়ি ও হজবরল চণ্ডীপাঠ নয় ছয়, লঙ্কা কাণ্ড তুর্কিনাস আধা খেঁচুড়া আগা বগা লেজে গবরে করা সত্রি জাতের কাণ্ড এই বাগধারাগুলো বিশৃঙ্খলা অর্থে ব্যবহৃত হয় চলুন তাহলে বাগধারাগুলো আরেকবার পড়ে নিই জগাখিশী অর্থ হচ্ছে বিশৃঙ্খলা হজবরল অর্থ হচ্ছে বিশৃঙ্খলা চণ্ডীপাঠ অর্থ হচ্ছে বিশৃঙ্খলা নয়শয় অর্থ হচ্ছে বিশৃঙ্খলা লঙ্কা কাণ্ড অর্থ হচ্ছে বিশৃঙ্খলা তুর্কি নাসন অর্থ হচ্ছে বিশৃঙ্খলা আধা খেঁচড়া অর্থ হচ্ছে বিশৃঙ্খলা কাগা বগা অর্থ হচ্ছে বিশৃঙ্খলা লেজে গবরে করা অর্থ হচ্ছে বিশৃঙ্খলা করা ছত্রিশ জাতের কাণ্ড অর্থ হচ্ছে বিশৃঙ্খলা করা ভণ্ড অর্থে যে বাগধারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বকধার্মিক ভেজা বিড়াল তুলসী বনের বাঘ বিড়াল তপস্বী চোরা। এই বাগধারগুলোর অর্থ হচ্ছে ভণ্ড অর্থাৎ বগধার্মিক ভেজা বিড়াল তুলসী বনের বাঘ বিড়াল তপস্বী বর্ণচূড়া এই বাগধারাগুলো ভণ্ড অর্থে ব্যবহৃত হয় চলুন বাগধারাগুলো আরেকবার পড়ে নিয়ে যাক বগধার্মিক বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড ভেজা বিড়াল বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড তুলসী বনের বাগ বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড এবং বর্ণচড়া বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড অত্যন্ত কৃপণ অর্থে যে বাগধারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে কুঞ্জসের ডান্ডাখোর কিপোটের জাসু হাতভারি হাতে জল না লাগা এই বাগধারাগুলো অত্যন্ত কৃপণ অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ কুঞ্জসের ডান্ডাখোর কিপোটের জাসু হাতে জল না লাগা হাতভারি এই বাগধারাগুলো অত্যন্ত কৃপণ অর্থে ব্যবহৃত হয় আসুন বাগধারাগুলো আরেকবার পড়ি কুঞ্জসের ডান্ডাখোর বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত কৃপণ কিপরের জাসু বাগধাটির অর্থ হচ্ছে অত্যন্ত কৃপণ হাত ভারী বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত কৃপণ এবং হাতে জল না লাগা বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত কৃপণ একেবারে মূর্খ অর্থে যে বাগধারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে হস্তিমূর্খ নিরেট মাথা গোমূর্খ ভবচন্দ্র গোবর গণেশ অঘারাম অঘাচণ্ডী এই সবগুলো বাগধারার অর্থ একেবারেই মূর্খ অর্থাৎ হস্তিমূর্খ নিরেট মাথা গোমূর্খ ভবচন্দ্র গোবর গণেশ অঘারাম অঘাচন্ডী এই বাগধারাগুলো একেবারে মূর্খ অর্থে ব্যবহৃত হয় চলুন বাগধারাগুলো আরেকবার পড়ে নেওয়া যাক হস্তিমূর্খ বাগধারার অর্থ হচ্ছে একেবারে মূর্খ নিরেট মূর্খ নিরেট মাথা বাগধারার অর্থ হচ্ছে একেবারে মূর্খ গোমূর্খ বাগধারার অর্থ হচ্ছে একেবারে মূর্খ ভবচন্দ্র বাগধারার অর্থ হচ্ছে একেবারে মূর্খ গোবর গণেশ বাগধারার অর্থ হচ্ছে একেবারে মূর্খ অঘারাম বাগধারার অর্থ হচ্ছে একেবারে মূর্খ এবং অঘাচন্ডী বাগধারার অর্থ হচ্ছে একেবারে মূর্খ ক্ষণস্থায়ী অর্থের যে বাগধারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে শরতের শিশির ভালুক জ্বর জলের আলপনা বালির বাদ তাসের ঘর পদ্মপাতার জল জলের দাগ এই বাগধারাগুলোর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী অর্থাৎ শরতের শিশির ভালুক জ্বর জলের আলাপনা বালির বাদ তাসের ঘর পদ্মপাতার জল এবং জলের দাগ এই বাগধারাগুলো ক্ষণস্থায়ী অর্থে ব্যবহৃত হয় চলুন পড়াটি আরেকবার পড়ে নেওয়া যাক শরতের শিশির বাগধারার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী ভালুক জ্বর বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী জলের আলপনা বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বালির বাঁধ বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী তাশের ঘর বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী পদ্মপাতার জল বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী এবং জলের দাগ বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী এই ছিল বাগধারা নিয়ে আজকের আলোচনা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ